এবং যত দুর্গম অঞ্চলেই তারা করুক সেই খবর আমরা তথ্য পেয়ে আমরা দেখেছেন যে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করছি এবং তাদেরকে সংগঠিত হওয়ার যে কোনো চেষ্টা আমরা রুখে দিতে সক্ষম বলে আমরা মনে করি আপনারা জানেন আপনারা দেখেছেন যে ওই দিন রাতে যে অবস্থা হয়েছিল তারা প্রথমে বলেছিলেন যে একটা জানাজা করতে চান তো ডিএমপি কমিশনার সাহেব এর আগে বলেছেন যে তাদেরকে একটা জানাজা করে রাতের বেলা তাদেরকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয় তারপর একটা জানাজা করার জন্য সময় দেওয়া হয় কিন্তু তারা সেই জানাজা করেন নাই পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করেন আমি স্পষ্টভাবে বলতে চাই আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য আমরা আমাদের পর্যাপ্ত যেটা আমি সবসময় বলে থাকি আমাদের প্রশিক্ষণ আছে এবং আমরা আমাদের যত ধরনের প্রস্তুতি আছে জনবল আছে ইকুইপমেন্ট আছে এবং লজিস্টিক আছে যে কোনো ধরনের এই ধরনের আইনশৃঙ্খলা জড়িত চ্যালেঞ্জ যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমার রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের কথা নাই আমাদের হচ্ছে যখনই নাশকতা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হবে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব সাইদিকে যিনি চিকিৎসা দিয়েছেন সেই চিকিৎসককে এর মধ্যে অনেকগুলো হুমকি দেওয়া হয়েছে তিনি জিডি করেছেন তার নিরাপত্তার কোনো ব্যবস্থাপনা করছেন না যিনি জিডি করেছেন আমরা ধানমন্ডি থানায় গিয়ে জিডি করেছেন এই তথ্য আমরা পেয়েছি আমরা তদন্ত করছি এর সাথে ওনার সাথে কথা বলে আমরা তাকে চিহ্নিত করার চেষ্টা করব এবং চিহ্নিত করে আইনগতভাবে বাংলাদেশে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া জঙ্গি তৎপরতা বেড়েছে এবং তারা সংঘবদ্ধ হয়ে আবারও দেশে এক ধরনের অস্থিতিকর পরিস্থিতি করার চেষ্টা করছে এই বিষয়ে আপনাদের অবস্থানটা কী থাকবে ধন্যবাদ আপনাকে আপনারা দেখেছেন যে জঙ্গিরা যখনই সংগঠিত হওয়ার চেষ্টা করেছে আমাদের যারা গোয়েন্দা নিয়ে কাজ করে জঙ্গিদের নিয়ে আমরা আমাদের যে সকল সংগঠন কাজ করে যে সকল সংস্থা কাজ করে তারা কিন্তু সক্রিয় আছে যখনই তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সাথে সাথে আমরা কিন্তু তাদেরকে নিষ্ক্রিয় করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি এবারও এটা হয়েছে এবং আমরা আশা করি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই দেশবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের যে সক্ষমতা আছে যে সামর্থ্য আছে জঙ্গিরা যেখানেই সংগঠিত হতে চেষ্টা করবে আমরা সাথে সাথে তাদেরকে আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি বলি যে আমরা সবসময় তাদের চেয়ে অনেক এগিয়ে থাকি এবং তাদের সংগঠিত হওয়ার খবর আমরা পেয়ে যাই এবং যত দুর্গম অঞ্চলেই তারা করুক সেই খবর আমরা তথ্য পেয়ে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করছি এবং তাদেরকে সংগঠিত হওয়ার যে কোনো চেষ্টা আমরা রুখে দিতে সক্ষম বলে আমরা মনে করি